একটা চাপ থাকে, অত্যাচার চাপ থাকে যে প্রত্যেক ম্যাচ জেতা, এবং অপোনেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে যে তারা তাদের হোমে 4-3 গোলে হেরেছিল এবং তাদেরও একটা রেলিগেশন সার্ভাইভাল, ফাইটিং ফর সার্ভাইভাল। তো আমরা সেটা টিম মিটিংয়ে বলেছিলাম যে এই ম্যাচটা অনেক বেশি কঠিন হবে, যতগুলো ম্যাচ খেলেছি তার মধ্যে থেকে এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, কারণ বাঁচার অস্তিত্বের লড়াই যেখানে বাঁচার জন্য খেলবে যারা, অনেক বেশি তারা লড়াই করবে, অনেক বেশি করবে। তো সুতরাং সেইভাবেই তারা খেলেছে। প্রস্তাবটা আমরা খেলা শুরু করেছিলাম ভালো, কিন্তু আমরা খেলাটাকে কন্ট্রোল করতে পারিনি। প্রত্যেকবার নাম্বার অফ চান্স দুটো সুযোগ পেয়েছি, দুটি বাঁচিয়েছে, সেট করেছে, ঠিক আছে। সেকেন্ড হাফ উই কেম ব্যাক ভেরি ওয়েল এবং সেকেন্ড হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলেছি, এবং এক পয়েন্টও আমাদের কাছে এটা মূল্যবান, বিরাট মূল্যবান আমাদের কাছে, খারাপ থেকে এক পয়েন্ট। রেফারিং নিয়ে বলার কিছু নেই এখানে, বলে লাভ নেই, কারণ কামিলের ইঞ্জুরিটাও আমি যদি সেইভাবে দেখি যে এটা একটা রেফারির কারণেই ঘটেছে, কারণ অনেকগুলো ফাউল এবং যেগুলো মানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে, যেটা দর্শক গ্যালারি থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা তো মাঠের বাইরে আছি, খুব জঘন্য রেফারিং। আমি জানি না ম্যাচ কমিশনারদের কী ভূমিকা, বা বড় বড় কথা বলে যিনি সুনন্দ ধর বা গৌতম কী যেন একজন আছেন রেফারির একজনে, তারা কী করে, তারা রিপ্লে দেখেন কি না, তাদের সেই সময় হয় কি না, যে যোগ্যতা আছে কি না সেই রকম, কারণ রেফারির এগেস্টে কথা বলি না আমি, কিন্তু আজকের পরে নিশ্চয়ই এটা বলা উচিত যে জঘন্য রেফারি রেফারিংয়ের জন্য খেলার মাঠে অনেকটা সময় নেমে যায়, সেটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের ম্যাচে। দেবজিতের পারফরমেন্স নিয়ে কি বলবেন? কিছু বলবো না, আরো ডে বাই ডে যে এই যে ইসবাহল ম্যাচের পরে অনেক যে লেখালেখি সেইটা মাথায় না রেখে একটা গোলকিপারের যে দায়িত্ব টু সেভ দ্য গোলস, তো ভালো করে যাচ্ছে, এবং আমরা শেষ পর্যন্ত যদি এটা আমি করতে পারি এবং আমাদের পক্ষেই লাভ টিমের।